নিতাই জয় গৌড় হরে কৃষ্ণ। অদ্যকার এই ভাগবতী আসরে যারা কৃষ্ণ কথা শ্রবণের লালসা নিয়ে ছুটে এসেছেন, আমি সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমরা এখনো সবাই মিলে তারই চরণ পদ্মে প্রণাম জানাব যিনি একমাত্র মুক্তিদাতা। এই নিখিল বিশ্ব ছেড়ে যখন আপনার চলে যেতে হবে জড় জগৎ থেকে, তখন যার চরণে গেলে আর আসা যাওয়া বন্ধ হয়ে যায়, সেই একমাত্র মুক্তিদাতা আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা তার চরণে কোটি কোটি প্রণাম জানাই ভক্তিপূর্ণ হরে কৃষ্ণ। আমরা প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণব যারা যে যেখানে অবস্থান করুক, সাকারে নিরাকারে লক্ষ্যে অলক্ষ্যে, আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তাদের চরণ পদ্মে পৌঁছাই দিলাম। হরি বল, হরে কৃষ্ণ। ভাগবতের আজকের শেষের দিনে তৃতীয় দিবস, সংকল্প তৃতীয় দিবসের ভাগবতের আজকে অন্তিম দিন। আমরা আজকে ভগবান কৃষ্ণের গুণগান কীর্তন করব। আমরা গতকালকে আমরা গৌরের পার্ষদ বৃন্দদের কথা বলেছি শ্রী চৈতন্য চরিতামৃতে। আজকে আমাদের আলোচনা হলো ভগবান কৃষ্ণের, কৃষ্ণের জীবন কথা আমরা আলোচনা করব আজকে। এবং তা ভগবানের জীবন চক্র মানে কি জানেন? ভগবান কৃষ্ণ লীলা করেছেন শেষ লীলা, এরপরে আর কৃষ্ণ লীলা করেন নাই, এটাই তার জীবনের শেষ লীলা। সেই লীলার উপরে আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সেই লীলার প্রতিপাদ্য হেডলাইন হলো প্রভার যজ্ঞ। প্রভার যজ্ঞ নিয়ে আমাদের আলোচনা হবে। ভগবান কৃষ্ণ এই প্রভার যজ্ঞ করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভাগীরথীর তটে। আমরা সেই লীলার কথা আমরা আলোচনা করব। এটা ভগবান কৃষ্ণের নিজের ইচ্ছাকৃতভাবে এবং অহংকারী দাম্ভিক ভক্তদের দর্প ভেঙে চুরে চুরমার করে দেবেন, এই জন্য ভগবান কৃষ্ণের একটা নাম হলো দর্পহরণ মধুসূদন শ্রীহরি। কৃষ্ণের একটা নাম হলো দর্পহরণ মধুসূদন শ্রীহরি, মানে অহংকার দম্ভ যার আছে ভগবান কৃষ্ণ তা ভেঙে চুরে চুরমার করে দেন, এই জন্য ওনার নাম হলো দর্পহরণ মধুসূদন শ্রীহরি। হরে কৃষ্ণ। এবং সেই অহংকারী দাম্ভিক হলো দেবর্ষি নারদ, হলো অহংকারী দাম্ভিক সবচাইতে অহংকারী ভক্ত হলো নারদ। আর কৃষ্ণ নিখিল বিশ্বের সমস্ত ভক্তের দর্প ভেঙে চুরে চুরমার করে দেবেন, এজন্য নিজেই অনুষ্ঠানটা করবেন তার পরিকল্পনা করেছে। একদিন একদিন দ্বারকায় বসে মনে মনে ভাবছে যে শোনেন ভাবনাটা কি আমার গোবিন্দের, কত গভীরতম ভাবনা। উনি মনে মনে ভাবছে যে আমি যখন লীলা সম্বরণ করে চলে যাবে, কৃষ্ণ যখন লীলা শেষ করে যাবে, তখন মানে ছোটখাটো ভক্ত যারা তারা তো টেকবে না, আর আপনার মনে করেন যারা নামি দামি ভক্ত এখানে ফোটা দিয়ে ভক্তকে দিয়ে এসো, যাও যাও এখন যাও, সবার কপাল একটা করে দিয়ে দাও। তখন ভগবান কৃষ্ণ মনে মনে কি ভাবছে জানেন? যে আমি যখন লীলা সম্বরণ করে যাব, তখন তা আমারে যারা কোটি কোটি ভক্ত যারা আমাকে ভালোবাসে, সব ভক্ত সব অনেক অনেক ভক্তের চাপের মুখে যারা নামি দামি ভক্ত, যারা প্রকৃতি ভক্ত, তারা ডুপ্লিকেট ভক্তের কাছে টেকবে না। হরে কৃষ্ণ। যারা দুই নম্বর ভক্ত তাদের চাপের মুখে এক এক নম্বরের ভক্তদের কোনো অস্তিত্বই থাকবে না, নাকি? হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন ভগবান মনে মনে ভাবতেছে যে যারা এক নম্বর ভক্ত তাদের পৃথিবীর বুকে তাদের রেখে যেতে হবে, কেননা তাদের যদি কেউ চরণে শরণাগত হয়, তাদের যদি কেউ একবার ভাবে, তারাই তো একদিন আমার চরণ পদ্ম পাবে। এখন তাদের এই জনসমক্ষে প্রচার করে যেতে হবে, তাদের নাম রেখে যেতে হবে, এই জন্য ভগবান চাইছে যে এই শশাগার পৃথিবীর যত ভক্ত আছে তাদের এক জায়গায় আমি ডাকবো, মানে এক জায়গায় ডাইকে একটা অনুষ্ঠান করবে।
এই অনুষ্ঠান করার পরে শেষে দেখাবো, অনুষ্ঠানে দেখাবে যে কে আমার এক নম্বর ভক্ত, কে দুই নম্বর, কে সিরিয়ালে কোন সময় পড়ে রাধে রাধে। আমরা চাচ্ছি সেই প্রাণ গোবিন্দের, এইটা তো ভগবান কৃষ্ণের মনের ইচ্ছা। এখন একটা অনুষ্ঠান করতে গেলে দেখেন, অনুষ্ঠান করতে গেলে সর্বাগ্রে কাজ হলো নিমন্ত্রণ করা। এখন এই নিমন্ত্রণ যদি করা লোক লাগে, লোক লাগবে। এখন এই জন্য কৃষ্ণ তার পারবে না, কেননা তার ছেলেরা, কৃষ্ণের যে ছেলেরা, তারা এই ধরনের কাজে তাদের লাগানো যাবে না। ওদিকে নয়, মাঝে দাও, মাঝে মাঝে বান্ধে দাও। জয় রাধা কৃষ্ণ, নিচু করো, নিচু করো, এটা আরো নিচু করে দাও। জয় নিতাই, জয় গৌড়, হরে কৃষ্ণ। এখন ভগবান কৃষ্ণ অনুষ্ঠান করবেন, তার নিমন্ত্রণ করা লোক লাগবে। এই শশাগার পৃথিবীর সমস্ত জায়গা নিমন্ত্রণ, যত ভক্ত আছে সবাইকে, কিন্তু এই লোক পাবে কোথায়? কৃষ্ণ। এখন এই কৃষ্ণ মনে মনে ভাবছে যে এই কাজটা করতে পারে একমাত্র দেবর্ষি নারদ, ওর পক্ষে সম্ভব এই কাজ করা। এখন মনে মনে ভাবছে কি জানেন, কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমি যদি নারদকে খবর দিয়ে আনি, আনার পরে যদি বলি যে নারদ আমি যজ্ঞ করবো, এই নিমন্ত্রণ দায়িত্ব তোমার, ও তো প্রথম নাম্বারেই বলবে না যে প্রভু এই নিমন্ত্রণ দায়িত্ব ঠাইতো আমি নিতে পারবো না, অন্য কাজ থাকলে তাই দেন। নারদ প্রথম নাম্বারে বলবে। তাহলে নারদের তরফ থেকে যদি আমারে বলে যে প্রভু এই পৃথিবীর যত ভক্ত আছে এক জায়গায় জড়ো করেন, এই কথাটা যদি নারদ আমারে বলে, তাইলেই তো সবচাইতে ভালো হয় নাকি হরে কৃষ্ণ? তাহলে আর সে না বলতে পারবে না যে নিমন্ত্রণ করতে পারবো না ইত্যাদি ইত্যাদি। দেখ, দ্বারকায় নারকরে নারদরে পাকে চক্রে ফেলাইয়া নারদরে নিয়ে আইছে আপনার গোবিন্দ, দ্বারকায় আইছে নারদ। যখন আপনার দ্বারকায় আইছেন, দ্বারকায় আসার পরে আমার কৃষ্ণ বলছে যে নারদ, এই পৃথিবীতে কি তোমার কোনো জায়গা বাকি আছে ঘুরতে? হরে কৃষ্ণ। নারদরে জিজ্ঞাসা করছে কৃষ্ণ যে পৃথিবীর কোনো জায়গা বাকি আছে তোমার ঘুরতে? তখন নারদ বলছে যে প্রভু পৃথিবীর সব জায়গায় গেছে একমাত্র বৃন্দাবন ছাড়া। হরি বল, রাধে রাধে। বলছে যে বৃন্দাবন ছাড়া আর সব জায়গায় গেছি। তা বলে যে নারদ, যদি বৃন্দাবনে না যাও তাহলে এটা একটা খারাপ কথা হয়, তো বৃন্দাবন একটু পরিক্রমা করে আসলেই তো ভালো হয়, যাও। দেখো নারদ মনে মনে ভাবে যে বৃন্দাবনে হলো মূর্খদের বসবাস, কোনো শিক্ষিত মানুষ নাই বৃন্দাবনে, সব হলো অশিক্ষিত মানুষ, কৃষি কাজ করে, ধেনুপালে এই হলো কাজ থাকো, তাহলে তাদের ওখানে যাব কি দেখতে যাব? মানে বৃন্দাবনের কথা শুনেই কিন্তু নারদেরই হয়েছে আপনার, বৃন্দাবনের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই নারদের। এখন নারদ প্রথম একটু অনিয়া প্রকাশ করছে যে না যাওয়া যাবে না, কিন্তু যাওয়া যাবে না, কিন্তু পরবর্তীকালে কৃষ্ণ পাকে চক্রে ফেলাইয়া নারদরে বলছে নারদ বৃন্দাবনে যেতে হয়, কেননা বৃন্দাবন একটা পুত পবিত্র জায়গা, তো আমার স্মৃতি বহন করে, ছোটবেলায় আমি 11 বছর বৃন্দাবনে ছিলাম, তুমি বৃন্দাবনে একটু না গেলে তোমার খারাপ হয়, তুমি যাও। তেন গোবিন্দের কথায় নারদ বৃন্দাবনে গেছে আপনার। তা বৃন্দাবনে গেলে গোবিন্দ তাকে পাকে চক্রে এমন একটা জায়গায় নিছে, নিধুবনে বংশী বটে, সেই জায়গায় আপনার শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহ, কৃষ্ণ চলে আসার পরে ওই জায়গায় আপনার যে ওই চেতন হারাইছে, মানে হা কৃষ্ণ বলে যে চেতন হারাইছে আর জ্ঞানেই ফেরে না,
ওই যার যে সখীরা আছে তারা ওই রাধারানী চতুর্দিক দিয়ে কৃষ্ণ নাম করতে করে করে যখনও মাঝে মাঝে জ্ঞান ফিরে আবার চেতন হারায়, মানে কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই যখন আবার চেতন হারায় তখন আবার ওই ব্রজঙ্গনারা চতুর্দিক দিয়ে ঘিরে হা কৃষ্ণ বলে চেতন ফিরানোর জন্য চেষ্টা করে ওই নিধুবনে বংশী বটে। তখন আমার ওই গোবিন্দ নারদরে সেই জায়গায় নিছে বাকে ফেলাইয়া হরে কৃষ্ণ। তা নারদ গিয়ে দেখে কি জানেন যে অবলারা মানে ছোট ছোট মেয়েরা একজন শয়নে আর কয়েকজন ওই চতুর্দিক দিয়ে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম করে। তে কৃষ্ণ নাম করলে আমার ওই যে ব্রজঙ্গনারা কৃষ্ণ নাম করে ওরা আলো ভুল কয়, ওই কৃষ্ণ নাম উচ্চারণ করে তাও ব্যঙ্গোক্ত স্বরে, কৃষ্ণকে কটাক্ষ করে ভর্ষণার স্বরে কটাক্ষ তিরস্কার করে ওই নাম করে তার ভিতরে। তখন নারদ মনে মনে ভাবে কি যে ওরা যে তিরস্কার করে ভর্ষণা করে এই কৃষ্ণ নামকে, নামার নামই তো অভেদ, তাহলে ওরা তো জানে না যে যদি এইগুলো করা হয় তাহলে এর কারণে ওরা অনন্তকাল নরকে থাকতে হবে, ওদের হরে কৃষ্ণ অনন্তকাল নরকে থাকতে হবে, আর সেই নরকটার নাম হলো রৌরব নামে নরকুণ্ড। তা নারদ ভাবে কি যে বৃন্দাবনে যখন আইছি তাহলে একটু উপকার করে যায় অন্তিক, ওগো যদি একটু জ্ঞান ঠান দিয়ে যায় তাহলে ওরা যদি স্বাভাবিক হয় তাহলেই তো আমার বৈষ্ণব নামটা যথার্থ সার্থক। হরে কৃষ্ণ জয় রাধে। সাধুদের কাজ হলো মানুষ অসৎ পথে গেলে তাদের জ্ঞানের দ্বারা তাদের সঠিক পথে নিয়ে আসে, এটা একজন সাধুর লক্ষণ। আর নারদ তো সাধু মানুষ তাই ভাবছে যে এই কাজটা করি। তখন এই ব্রজঙ্গনাদের বলছে কি হে অবলাগণ, আস্তে আস্তে আইসে নারদ আইসা বলছে হে অবলাগণ, তোমরা যে যে কৃষ্ণ নাম করতেছো তা তো ব্যঙ্গোক্ত স্বরে কটুক্তি করে ভর্ষণা করতেছো নাম, তা তোমরা জানো এই জন্যে তোমাদের অনন্তকাল রৌরব নামে নরকুণ্ডে থাকতে হবে তোমরা জানো। তখন ললিতা বলছে কি যে আপনি তো দেবর্ষি সর্বাগ্রে আপনার চরণে প্রণাম জানাই, কেন না বৈষ্ণবের চরণে প্রণাম করতে হয়। তা প্রণাম করার পরে বলছে যে হে বৈষ্ণব ঠাকুর, নারদকে বলছে আচ্ছা আপনার নরক যন্ত্রণা কেন কেমন, ওই যে রৌরব নামে নরকুণ্ড সেইখানের যন্ত্রণাটা কেমন একটু বলেন তো। তা বলছে যে সেখানের তেল উত্তপ্ত করতেছে অনন্তকাল ধরে তেল উত্তপ্ত করে, সেই তেলের ভিতরে এই নাম অপরাধীর ফেলে দেওয়া হবে, এই যন্ত্রণা সেখানে ভোগ করবে। তখন ললিতা বলছে যে যাও আমরা যে জায়গায় আছি তার চাইতে ওই জায়গা অনেকটা ভালো, হরে কৃষ্ণ রাধে রাধে ওই জায়গায় আমরা যাব, আমরা এখন যে জায়গায় আছি আর চাইতে ওই জায়গাটাই ভালো। তখন নারদ ভাবে যে বলে কি বৃন্দাবন এরকম মনোরম পরিবেশ, সব চাইতে প্রকৃতির নব নব রূপ, এই জায়গায় থাকতে ওরা এর চাইতে নরকে যেতে চায়, তাহলে এই জায়গার সমস্যাটাকে একটু জানি। তখন বলছে যে অবলা তুমি যে কথা বলছো কথাটা বুঝতে আমার কষ্ট হয়েছে, কি বলতে চাইছো তুমি? বলছে যে দেবর্ষি কৃষ্ণ হারানোর যে জ্বালা সেই জ্বালা আপনার রৌরব নামে নরকুণ্ডর চাইতে অনেক তীব্র অনেক কঠিন, তাই আমরা যদি এই জায়গা থেকে সেই জায়গায় গেলে একটু জ্বালা তো কম হবে, তাই ভাবছি যে সেই জায়গাটাই যাওয়া ভালো আমাদের হরিবল, কারণ এই জ্বালা হলো কঠিন জ্বালা। এরকম যখন কথা বলতেছে আপনার তখন ওই ললিতা বিশ্বকায়রা প্রত্যেকেই এক একটা কথা বলতেছে নারদরে, নারদ চমকে ওঠে আপনার। একটু পরে আস্তে আস্তে শ্রীমতী রাধারানীর চেতন ফিরছে আপনার, রাধারানীর চেতন ফেরার পরে ওই যে রাধারানী ওই চেতনের ভিতর মানে অচেতন অবস্থায় কিছু কিছু কথা শুনছে, তো এখন আপনার বলতেছে রাধারানী আস্তে আস্তে সামান্য চেতন পাওয়ার পরে বলছে যে ললিতা কোটি কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে তবে নাকি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি মেলে, এক দুই জন্মে না কোটি কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে তবে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি মেলে, তাহলে আজকে আমরা সবাই ভাগ্যবতী কেন জানোস,
যে বৃন্দাবনে একজন বৈষ্ণবের চরণধুলি পড়েছে, আর বৈষ্ণবের চরণধুলিতে জন্মা জন্মান্তরের যদি কোনো দোষ ত্রুটি থাকে, অপরাধ থাকে, সব শোধন হয়ে যাবে বৈষ্ণবের চরণধুলিতে। রাধে রাধে নিতাই গৌর হরি বল, জয় রাধে হরে কৃষ্ণ। আমাদের নরোত্তম দাস ঠাকুরের আমরা পদাবলিতে আমরা শুনি, দেখেন বৈষ্ণবদের কীর্তন করেছে কি, রাধে রাধে নিতাই গৌর হরি বল জয় রাধে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা কর, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, দিয়ে পদ ছায়াম শোধ হে আমারি তোমার চরণ ধরি, শোধ হে আমারি তোমার চরণ ধরি, বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে, কৃষ্ণ কৃষ্ণ দিতে পারো আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো ধাই তব পাশে পাশে রে, ধাই তব পাশে পাছে বৈষ্ণব, রাধে রাধে আমার শ্রীমতী রাধারানী তাই বলছে, হে বৈষ্ণবগণ কৃষ্ণ তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে, ওরে আমি যে কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। শ্রীমতী রাধারানী ই করেছে আপনার, রাধারানী প্রণাম করেছে নারদকে, এখনে বলছে কি নারদ আর শ্রীমতী রাধারানীর কথাপতন হচ্ছে। রাধারানী প্রথমেই জিজ্ঞাসা করছে নারদকে যে প্রভু এই বৃন্দাবনে কি আপনি আসছেন না আপনার প্রভু পাঠাইছে আপনাকে, আপনি কি নিজে আসছেন না আপনার প্রভু পাঠাইছে, অদ্ভুত কথা তো। তখন বলছে যে কেন, বলছে যে পোড়াবনে তো কেউ কোনোদিন আসে না, পশু পাখি কীট পতঙ্গ বন্য প্রাণী পর্যন্ত পোড়াবনে যায় না, তাহলে আপনি এই পোড়াবনে আপনি আইছেন কেন, হরি বল রাধে রাধে। যেই বলছে তখন আমার নারদজি মনে মনে ভাবে যে পোড়াবন বলে কি, তখন শ্রীমতী রাধারানী বলছে যে দেবর্ষি কৃষ্ণ যেদিন চলে গেছে এই বৃন্দাবন ছেড়ে, সেদিনই এই বৃন্দাবন পুরে সার খার হয়ে গেছে,
এই বৃন্দাবন পুরো সারখার হয়ে গেছে, তো তাই পোড়া বনে যেমন কেউ পশু পাখি কীট পতঙ্গ পড়ে না, মানুষ তো সার দূরের কথা। তা আপনি কি মনে করে আইছেন, এ কি আপনার কাজে আইছেন না আপনার প্রভু আপনাকে পাঠাইছে? অদ্ভুত প্রশ্ন শুনে আমার নারদ মনে মনে ভাবে যে বলে কি এরা। তখন বলছে যে কৃষ্ণ বিহীন বৃন্দাবন হলো পোড়া বন। আর আমার রাধারানী বলছে নারদ রে যে দেবর্ষি, আপনার প্রভুকে আমার একটা ছোট্ট মিনতি আপনার প্রভুকে জানাই দিয়েন, আপনি আপনি এখান থেকে ফিরে দ্বারকায় গিয়ে আপনার প্রভুরে আমার এই কথাটা একটু বলবেন। তা নারদ মনে মনে ভাবে যে কি বলে একটু শুনি। বলছে কি যে দেবর্ষি, আমি তো এই দেহটা, আমার দেহে যত সময় প্রাণ ছিল আমি কৃষ্ণ সেবা করে যেতে পারলাম না, এটাই আমার মনের একটা বড় ব্যথা। তাহলে আমি মারা যাওয়ার পরে আমার এই দেহের যে পঞ্চভৌতিক দেহ, মানে জল মাটি বাতাস আগুন তত্ত্ব দিয়ে যে দেহটা গঠন করা, আমি মারা যাওয়ার পরে আমার জলের অংশ যমুনার জলে মিশে যাবে, আমার মাটির অংশ বৃন্দাবনের মাটিতে মিশে যাবে, আগুনের অংশ আগুনে মিশে যাবে, বাতাস বাতাসে মিশে যাবে। তো আমার জলের অংশটা যখন যমুনার জলে মিশে যাবে, আপনার ওই প্রভুকে বললেন ও যেন একদিন আনমনা হয়ে আসে, যেন ওই যমুনার কুল দিয়ে যেন একটু হাঁটে একদিন, যমুনার কুল দিয়ে যদি একদিন হাঁটে, ও যেদিন হাঁটবে সেই দিন আমি যমুনার জলের সাথে মিশে থাকবো, তো আমি একটু ঢেউ হয়ে ওই নিষ্ঠুরের চরণখানা একটু ধোয়াই দেব, হরি বল রাধে রাধে, তাহলে আমার এই নারী জন্ম সার্থক হবে, বৃন্দাবনে মাটি দিয়ে যেন একদিন হাঁটে যখন আমরা থাকবো না, তখন বৃন্দাবনের মাটির সাথে আমার এই দেহের মাটি মিশে যাবে, তার চরণখানা যদি একদিন ওই মাটি হয়ে যদি জড়িয়ে থাকতে পারি তবেই তো আমার জন্ম সার্থক হবে। হরে কৃষ্ণ, আমি জীবনে কোনোদিন ভজন করে যেতে পারলাম না, তাই মারা যাওয়ার পরে এইটুক যেন আপনার প্রভু করে এইটা একটু বলবেন। তা নারদ এই শ্রীমতী রাধারানীর এই অশ্রু সজল অত্যন্ত গভীর বেদনাদায়ক কথা শ্রবণ করে নারদ চমকে উঠেছে যে কৃষ্ণকে ভালোবাসে এরকম ভক্ত তো পৃথিবীতে আমার চোখে পড়ে নাই। এই যে রমণী আজকে কৃষ্ণের মারা যাওয়ার পরে কৃষ্ণের চরণ ধোয় দিতে চায় জল দিয়া, নারদ মনে মনে ভাবছে যে তোমার এই জীবদ্দশায় তোমার দেহে যত সময় প্রাণ থাকবে এর ভিতরে কৃষ্ণের সাথে তোমার একদিন আমি মিলন ঘটাবো, নারদ সংকল্প করছে। কিন্তু বৃন্দাবনে বসেই ফিরে আইছে নারদ, বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম করে, সবার চরণে প্রণাম করে বৃন্দাবনে গড়াগড়ি দিয়ে নারদ চলে আসছে। আসার পরে আপনার যখন মনে করেন কৃষ্ণ জিজ্ঞাসা করেছে নারদ বৃন্দাবন কেমন দেখলা, নারদের বাক শক্তি বন্ধ, মানে যা দেখছে তাতে নারদ আর বলতে পারে না সে কথা, নারদের চোখে জল। নারদ বলছে কি যে প্রভু একটা কাজ করলে কেমন হয়। বলছে কি নারদ, এই পৃথিবীতে আপনার যত ভক্ত আছে এই ভক্তকে এক জায়গায় একটু নিমন্ত্রণ করলে আমরা সবার সাথে সবার পরিচিত হতে পারি না, হরি বল রাধে রাধে। এই পৃথিবীতে যত আপনার ভক্ত আছে সমস্ত ভক্তকে এক জায়গায় নিমন্ত্রণ করেন, আমরা সবাই মিলে সবার সাথে পরিচিতি লাভ করব, এটাই তো ভালো হয়। আপনি বলেন কি, কৃষ্ণ তো এইটা করতে চাইছে আগে, কিন্তু এখন নারদের তরফ থেকে যদি আসে তাই তো ভালো হয়। এখন কৃষ্ণ বলছে যে নারদ এই যে কাজ এ করা তো কঠিন, কেননা নিমন্ত্রণ একজন ভক্তকে দশবার নিমন্ত্রণ করলো আসে না, এই নিমন্ত্রণের দায়িত্ব যদি তুমি নাও তাহলে এই কাজে আমি হাত দিতে পারি। তা নারদ মনে মনে ভাবতেছে যে প্রভু খালি নিমন্ত্রণ কেন, আর যা যা করা লাগে আমি সব করব, তবু ওই হতভাগিনীর সাথে তোমার সাথে একদিন আমি মিলন ঘটাবো, হরি বল রাধে রাধে। যখন আপনার তাই বলছে যে নারদ তাহলে তো আমি ব্যবস্থা করতেছি তুমি নিমন্ত্রণের দায়িত্ব নাও। এখন নারদ বলছে যে প্রভু আপনি লিস্ট করে দেন কোথায় কোথায় নিমন্ত্রণ করতে হবে, কারে কারে শশগার পৃথিবী কারে কারে কোন জায়গায় নিমন্ত্রণ করবো সবটা আপনি বলেন।
আপনি ফর্দ করে আমার কাছে তুলে দিবেন, আমি সেইভাবে নিমন্ত্রণ করব। তা নারদত্ববাবে যে প্রথম নাম্বারে বৃন্দাবনের নাম লাগবে কৃষ্ণ, যে বৃন্দাবনের নিমন্ত্রণ করবা নারদ, এইটাই তো নারদ মনে মনে ভাবছে। কিন্তু লিস্ট যখন দিছে আপনার নারদের হাতে, নারদ লিস্ট পড়ে দেখে কি জানেন, বৃন্দাবনের নামেই নেই ওই চাটের ভিতরে। বৃন্দাবনের নাম নাই ওই চাটের ভিতরে। এখন কৃষ্ণ নারদ মনে মনে ভাবে কি যে, যাদের জন্য আমি অনুষ্ঠান করার দায়িত্ব নিয়েছি তাদের নিমন্ত্রণ করে নাই কৃষ্ণ, এ যোগ্যই তো করা হবে না। একটু পরে নারদ শান্ত হয়ে মনে মনে ভাবে যে, বৃন্দাবন কৃষ্ণ যদি আমারই দিয়ে নিমন্ত্রণ করে তাহলে তারা হয়তো কিছু মনে করবে, কৃষ্ণ হয়তো ছোট হয়ে যাবে, এই জন্য কৃষ্ণ ওই জায়গায় নিমন্ত্রণ করবে নিজে, আর সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব দিছে আমারে, বৃন্দাবনে উনি নিজেই করবে। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন শশাগার পৃথিবী নিমন্ত্রণ করে আইসে আপনার নারদ, যে টাইম দিছে টাইমের ভিতরে। আসার পরে কৃষ্ণের চার ধরাই দিছে যে, হা প্রভু সমস্ত নিমন্ত্রণ শেষ, এখন নারদ ওই সন্ধ্যার পরে বিশ্রাম করতে গেছে। নারদের তো পরিশ্রম হয়েছে অনেক, নারদ বিশ্রামে গেলে রাত্র মনে করেন 11টা 12টা বাজে, এই সময় কৃষ্ণ নারদের কাছে গেছে। নারদের কাছে গিয়ে বলছে যে, নারদ কালকে সকালে কিন্তু যজ্ঞ শুরু, আগামী দিন সকালে যজ্ঞ শুরু, আজকে রাত্র 12টার সময় নারদের কাছে গেছে কৃষ্ণ। গিয়ে বলছে কি যে, নারদ একটা ভুল হয়ে গেছে বাবা। বলছে এখন নারদ মনে মনে ভাবে কি যে, তাহলে তোমারও ভুল হয় নাকি? হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে তোমারও প্রভু ভুল হয়। আর নারদ জিজ্ঞাসা করছে যে, প্রভু কি ভুল হয়েছে আপনার? বলছে যে, নারদ বৃন্দাবন এখনো নিমন্ত্রণ করাই হয় নাই, বৃন্দাবন এখনো নিমন্ত্রণ করা হয় নাই। তাই তখন নারদ ভাবে কি যে, বৃন্দাবন নিমন্ত্রণ হয় নাই, তাহলে তো বৃন্দাবন ছাড়া আর নারদ ছাড়া তোমার ওই অনুষ্ঠান হবে, নারদ ওই অনুষ্ঠানে যোগদান করবে না। নারদ যাদের জন্য অনুষ্ঠান করে তারাই যদি না যায়, নারদও যাবে না সে জায়গায়। এখন হঠাৎ করে কৃষ্ণ নারদের হাত ধরে বলছে কি, নারদ শশাগার পৃথিবী তো নিমন্ত্রণ করছো তুমি, এই বৃন্দাবনটা নিমন্ত্রণ করে আসে এখন, ওই রাত্র 12টার সময় কয়, সকালে কিন্তু যজ্ঞ শুরু হবে, প্রভাত যজ্ঞ। এখন প্রভাত যজ্ঞ শুরু হবে সকালে, আর এখনই নিমন্ত্রণ করলে ওই বৃন্দাবন থেকে আপনার সেই ইসে যাবে কিভাবে? তারা, তাদের তো গরুর গাড়ি ছাড়া কোনো যানবাহন নাই, তাদের তো রথ নাই যে যাবে তাড়াতাড়ি। ওই গরুর গাড়িতে যেতে লাগবে মনে করেন 15-20 দিন সময় লাগবে যাইতে সেই জায়গায়, 1 মাস। তারপর নদী নালা যা বাড়বে তা তো পার হওয়া মুশকিল, তাদের আর যাওয়া হবে না। আর নারদ মনে মনে ভাবে যে, এখনই নিমন্ত্রণ করতে গেলে এই নিমন্ত্রণে কেউ রাখবে নাকি? আর সবচাইতে তোমার প্রিয় জায়গা, তোমার মা বাবা আত্মীয় স্বজন সব হলো বৃন্দাবনে তোমার, তাদের কাছে গিয়ে যদি এখনই বলি তাহলে তারা তোমার লাঠি পেটা করবে। তা নারদ মনে মনে ভাবে কি না, নিমন্ত্রণ করতে যাওয়া যাবে না। নারদ বলছে যে, প্রভু আপনি যে কোনো অন্য লোক পাঠাই নিমন্ত্রণ করেন, আমার পক্ষে সম্ভব না যাওয়া। নারদ জানে যে সেখানে গেলে লাঠি পেটা হবে, তারা ভর্ষণা করবে, তিরস্কার করবে। আর আমার কৃষ্ণ চাইছে যে, নারদ নিখিল বিশ্বের সব জায়গায় নিমন্ত্রণ করছো তো, সমস্ত ভক্ত কেমন আর আমার বৃন্দাবন বাসীরা কেমন দেখে আসো। কৃষ্ণ অনুনয় বিনয় করার পরে কৃষ্ণের চোখে যখন জল, তখন নারদ বলছে যে, ঠিক আছে প্রভু, যত দুঃখ কষ্ট আমার উপর দিয়ে যাক তবু আমি নিমন্ত্রণ করতে যাব। যখন নিমন্ত্রণ করতে যাবে বলছে জয় রাধে, নারদেই তার তো ঢেকি যানবাহন, নারদের তো ঢেকিতে উঠলে নিমিষের ভিতরে কোটি কোটি যোজন পথ চলে যেতে পারে। নারদ গিয়ে আপনার ওই বৃন্দাবনে গিয়ে দেখে যে কোনো মানুষ এখনো ঘুমায় নাই, যার যে কাজ, কেউ নবনী তৈরি করতেছে, কেউ মাখন, কেউ ঘি তৈরি করতেছে, কেউ ছানা তৈরি করে, কেউ দধি তৈরি করতেছে, ঘোল তৈরি করে, সবাই এরকম যার যে কাজে ব্যস্ত। এই টাইমে গিয়ে আপনার ওই নারদ নন্দ মহারাজার আঙিনায় গিয়ে দেখে যে, নারদ
নন্দ মহারাজ এখন ঘরে আছে, নারদ বাহির থেকে খালি গিয়ে বলছে, নন্দ মহারাজ আমি আসছি আপনার কাছে। গভীর রাত্রে আইছে, নারদরে দেখার সাথে সাথে নারদের চরণে প্রণাম করে দণ্ডবাদ প্রণাম করে ধুলি নিছে আপনার নন্দ মহারাজ। কিন্তু নন্দ মহারাজ যে ধুলি নেয় নারদের, নারদ তো জানে না যে ওই যে নন্দ মহারাজের ধুলি আমার ভগবান কৃষ্ণ পর্যন্ত নিছে। আর সেই লোক তারে নারদরে প্রণাম করে, নারদ তার পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যে আমি কার প্রণাম গ্রহণ করি নাকি হরি বল। দেখছেন ভক্ত কেমন, এখন যখন মনে করেন ওই নারদ ভিতরে গেছে আপনার, নারদরে পাদ্যর্ঘ্য দিয়ে যখন বসাইয়া তাকে সম্মান জানানোর পরে নারদ বলছে কি, যত তাড়াতাড়ি কথাটা বইলে সরে যাওয়াটাই ভালো নাকি হরে কৃষ্ণ জয় নিতাই, যত তাড়াতাড়ি বলে যাব ততই ভালো। তার প্রতি উত্তরে ওই নারদ বলছে যে নন্দ মহারাজ বলছে, নন্দ মহারাজ আপনি কি জানেন যে আপনার ছেলে প্রভাসযজ্ঞ করতেছে, আপনার প্রভাস নদীর তীরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রভাসযজ্ঞ সাজিয়েছে আপনি জানেন? বলছে না, যে আপনারা নিমন্ত্রিত, কালকে সকালে কিন্তু যজ্ঞ শুরু হবে, আপনারা বৃন্দাবন বাসী সবাই নিমন্ত্রিত, আপনারা যাবেন। যেই বলছে তখন অমনেই বলছে কি জানেন, নন্দ মহারাজ বলছে, নারদ আপনি একটু বসেন, আমি সবাইকে জানাই আসি যে যা তৈরি করছে আজকে সব জানো নিয়ে কালকে তারা প্রভার যোগ্যে যে আমার গোবিন্দকে সেবা করানোর জন্য হরি বল রাধে রাধে, যে যা তৈরি করছে তাই সবকিছু নিয়ে জানু কালকে যায় প্রভার যোগ্যে। তা নারদ মনে মনে ভাবে যে যা যা তৈরি করছে তা নিয়ে যাবা কিভাবে, গরুর গাড়িতে তো যাওয়া যাবে না সে জায়গায়, আর রথ পাঠায় নাই কৃষ্ণ তোমাদের যাওয়ার জন্য, ওই খালি মনে মনেই জপ যাওয়ার হবে না। এখনে গেছে আপনার নারদ গিয়া প্রত্যেকের কাছে কাছে বইলে আসছে যে কালকে ওই নন্দ মহারাজ যে কালকে প্রভার যোগ্য হবে, তোমরা যে যা তৈরি করছো সব নিয়ে প্রভার যোগ্য যেতে হবে সবাই রে বৃন্দাবনের। এখন একজন সখী আর একজন সখীকে, একজন মা আর একজন মাকে বলতেছে যে দিদি তুই যে নবনীটা তৈরি করিছিস তা আমার গোবিন্দ সেবায় ভালো লাগবে হরি বল রাধে রাধে, যে ছানা তৈরি করেছে তোর ছানাটা ভালো হয়েছে ভালো লাগবে, এরকম বলতেছে একজন আর একজনকে। এখন নারদ শোনে যে প্রত্যেকে প্রত্যেকের গলা জড়াই ধরে কান্নাকাটি করতেছে, আর যে যা তৈরি করছে তা আজকে গোবিন্দকে কালকে সেবা করাবে, প্রত্যেকে আনন্দে আত্মহারা চোখের জল ফেলে বলতে যে আমাদের জন্মটা সার্থক হবে, কালকে আমাদের জীবনটা ভালো হবে, যা তৈরি করেছি তা যথার্থ হবে বলে কান্নাকাটি করে। এখন সবাই মিলে ওই ব্রজঙ্গনারা সবাইরে তো জানাইছে ব্রজঙ্গনারা যাবে, আমার শ্রীমতী রাধারানী দেখেন, শ্রীমতী রাধারানী যে ওই যে প্রভার যজ্ঞে যাবে, যাবার সময় মনে করেন তারে যে চিরদিন বাধা দিতে দুইজনে দিছে, জটিলা কুটিলা যে তাদের বাধা দিছে কৃষ্ণের সাথে মেশতে, কিন্তু আজকে সমস্ত বাধা অতিক্রম করে যখন শ্রীমতী রাধারানী প্রভার যজ্ঞে যাচ্ছে, আজকেও মনে করেন তারা দাঁড়িয়ে দেখে, আর তাদের উদ্দেশ্যে আমাদের রসিক বাবুর সেই অত্যন্ত হৃদয় বিদারক সেই কীর্তনটি রসিক বাবু করেছে আমরা শুনি জয় রাধে একটু আংশিক, জয় রাধে হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী তার ননদি শাশুড়িকে বলছে, ননদি ননদি যা ফিরে যা ঘরে, বলি যে ডুবে সেরাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের সাগরে যা ফিরে যা ঘরে, ননদি যা ফিরে যা ঘরে,
ঘষলো তোদের সকল জ্বালা ননদী, মুছলো কুলের কালি কলঙ্কিনী বলিয়ারে, ননদী কেউ দেবে না, কেউ দেবে না গালি, ব্রজে আর হবে না কৃষ্ণ কালি রে, ব্রজে আর হবে না কৃষ্ণ কালি, গোপন বসরে যা ফিরে যা ঘরে, ননদী যা ফিরে যা ঘরে, ঘষলো তোদের সকল জ্বালা ননদী, মুছলো কুলের কালি কলঙ্কিনী বলিয়ার, ওরে ননদী কেউ দেবে না, কেউ দেবে না গালি, ব্রজে আর হবে না কৃষ্ণ কেলি রে, গোপনবাস সরে যা ফিরে যা ঘরে, ননদী যা ফিরে যা ঘরে। যাবার বেলায় ওরে শেষ মিনতি ননদী, আমার শেষ মিনতি হলো ওরে আমার হয়ে শ্যামের, শ্যামের কুঞ্জের ওরে সাজের প্রদীপ, সাজের প্রদীপ দিও এদিন রসিক বলে এই মিনতি রে, এদিন রসিক বলে শেষ মিনতি রে, চরণ কমলে যা ফিরে যা ঘরে, ননদী যা ফিরে যা ঘরে। জয় রাধে। আমার শ্রীমতী রাধারানী সবাই রওনা করেছে আপনার, যাবার সময় ননদীর শাশুড়িকে বলে যাচ্ছে যে বৃন্দাবন ছেড়ে আমি চলে যাচ্ছি, কিন্তু আর কোনোদিন আমি বৃন্দাবনে আসব না, তবে যে আমি বৃন্দাবন ছেড়ে যাচ্ছি ওই শ্যামের কুঞ্জটা যে অন্ধকার থাকবে, তো তাই আমার একটা শেষ মিনতি, ওই সন্ধ্যাবেলায় ওই শ্যামের কুঞ্জে একটু প্রদীপ জ্বালায় দিও, আমার গোবিন্দ যেন অন্ধকারে না থাকে। এটা কান্নাকাটি করে দিয়ে চলে যাচ্ছে আপনার। এখন এই যে গোবিন্দ চলে যাচ্ছে, রসিকবাবুর কালকের গানের কথা বলছিলাম, রসিকবাবু এখানে দাঁড়িয়েও লেখছে কত প্রকারে গান লেখছেন উনি, আমার গোবিন্দের কাছে রাধারানী চিঠি লেখছে, বিরহীর বেদনা নিয়ে
যে মর্মহত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে যে গানটা রচনা করেছিলেন সেদিন, সে গানটা হলো চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। হরে কৃষ্ণ। এখন এই গানটারে মনে করেন এই গানটাকে আরো ডিপ ভাবে সাজিয়ে আর একজন কবিয়াল বলছেন, কি বলছে জানেন, এই চিঠি তো লিখতেছে একটার পর একটা চিঠি লিখতেছে, চিঠির তো কোনো প্রতিউত্তর আসে না, সেই কাউন্টার জবাবে কি বলছে একটু শুনি, আমরা দুটো লাইন শুনবো খালি। হরে কৃষ্ণ, ব্যাপকতা নাই, রাধে রাধে। চিঠির উত্তর দেশ নিয়ে বন্ধু, চিঠির উত্তর দেশ নিয়ে বন্ধু, মনে বড় ব্যথা হয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়, চিঠির উত্তর দেশ নিয়ে বন্ধু, চিঠির উত্তর দেশ নিয়ে বন্ধু, মনে বড় দুঃখ হয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়ে। দিনে দিনে মাস হইল বছর গোটা দুই, তবু কেন চিঠির উত্তর দেশিনি বন্ধু তুই, দিনে দিনে মাস হইল বছর গোটা দুই, তবু কানে চিঠির উত্তর দেশিনি বন্ধু তুই, কত জন্মের করেছি ভুল, কত জন্মে করেছি ভুল, জানতে বড় ইচ্ছে হয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়, চিঠির উত্তর দেশ নিয়ে বন্ধু, মনে বড় কষ্ট হয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়ে। দিনে দিনে মাস হইল বছর গোটা দুই, তবু কানে চিঠির উত্তর দেশিনি বন্ধু তুই, কোন জন্মে করেছি ভুল, কোন জন্মে করেছি ভুল, জানতে বড় ইচ্ছে হয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়ে, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়ে। চিঠির উত্তর দেশ নিয়ে বন্ধু, মনে বড় কষ্ট হয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়ে, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়ে। রাধে রাধে, হরে কৃষ্ণ। বিরহিণীর বিরহ বিধু হৃদয় থেকে যা ব্যক্ত করেছেন ভগবানের কাছে, হারানোর ব্যথা বড় কঠিন। হরে কৃষ্ণ, জয় রাধে। রওনা হয়েছে সবাই, বৃন্দাবন থেকে সবাই রওনা হয়েছে, আর নারদই নিমন্ত্রণ শেষ করে সেও মনে করেন ওই ঢেকিতে যানবাহনে তার যানবাহনে রওনা হয়েছে, আর বৃন্দাবনবাসীরাও রওনা হয়েছে ওই রাত্রই 12টা 1টায়। কিন্তু নারদ আকাশ মার্গে অনেকের কথা শোনে কিন্তু কাউকে দেখে না, আকাশ মার্গে সব
কথা শুনে, বিভিন্ন কথা শুনতেছে, ছেলে মেয়ে সবার কথা শুনে, বৃদ্ধা যুবা সবার কথা শুনে, কিন্তু কাউরে দেখে না নারদ। নারদ গিয়ে তো মনে করেন লামছে আপনার, নারদ গিয়ে যখন প্রভার যজ্ঞে লামছে তখন তো সকাল হয়ে গেছে প্রায়, গিয়ে বলছে যে প্রভু হা নিমন্ত্রণ শেষ করে আসছি, তাদের নিমন্ত্রণ করছি, তারা যথা সময় আসবে। কিন্তু আমার গোবিন্দ মনে মনে ভাবতেছে নারদ নিমন্ত্রণ তো সবাইরই করছো, আর যাদের করছো তাদের তো যানবাহন নাই, তাদের তো খালি রথ, তাদের হলো গরু গাড়ি, তো দেখবা যে তারা সবার আগে আসবে। এখন সকাল হতে হতেই দেখে কি জানেন, দক্ষিণ দ্বারে একটা গন্ডগোল শোনে, দক্ষিণ দ্বারে গন্ডগোল হচ্ছে, প্রভার যজ্ঞের চারটা দ্বার, চারটা দ্বারের দক্ষিণ দ্বারে দেখে গন্ডগোল হচ্ছে আপনার, কানাই কানাই বলে চিৎকার করতেছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে কানাই কানাই বলে, দাড়িদের সাথে বৃন্দাবনের সখাদের সাথে সংঘর্ষ হয়েছে ওই দ্বারে। সকাল আইসা যখন লামছে ওই সিদাম সুদাম বসুদাম দাম মধুমঙ্গল স্তুতি কৃষ্ণেরা, এরা তো সবাই হলো ক্ষীণ চেহারা, কঙ্কাল সার চেহারা, তাদের পোশাকের কোনো পরিপাটি নাই। আর দ্বারকার রাজা কৃষ্ণ সে যদি প্রভার যজ্ঞ করে, তার বন্ধু বান্ধব যারা, তারাও তো ওইরকম রাজা ধীরাজ হবে। এখন আইসা দ্বারে যখন আইসা বলছে কি, ওই যে সখারা আইসা বলছে কি, হে দাঁড়িরা তোমরা পথ ছেড়ে দাও, আমরা ভিতরে যাব যজ্ঞের। তখন বলছে যে তোমরা যাবা কোথায়, তোমাদের হলো কঙ্কাল সার চেহারা, ছিন্ন বসন পরিধানে, এই অবস্থায় প্রভার যজ্ঞ আসবে, এখানে তো ভিখারীদের কোনো জায়গা নাই। তখন বলছে ওই সখারা বলছে যে আমরা ভিখারী না, আমরা কৃষ্ণের বন্ধু, হরি বল রাধে, কৃষ্ণের বন্ধু আমরা, আমাদের ভিতরে যেতে দাও, আমরা যাব বন্ধুর সাথে সখার সাথে দেখা করতে। তখন দাঁড়িরা বলছে যে কৃষ্ণের যদি সখা হয় তাহলে কৃষ্ণ হলো দ্বারকা রাজা, তোমরা কোন জায়গার রাজা? তখন বলছে যে আমরা কোনো দেশের রাজা না, আমরা হলো কৃষ্ণের একদম চরণের দাস, হরি বল রাধে রাধে, আমাদের একটু যেতে দাও। কতদিন যে তারে শত বছর দেখি না, আজকে যখন দেখার একটু সুযোগ হয়েছে, আমাদের নয়ন আমাদের সবকিছু উজাড় করে জানো, তার চরণখানা দেখি আর তার একটা প্রেমালিঙ্গন দিয়ে দিলে শত বছরের ব্যথা দূরীভূত হয়ে যাবে, যদি ক্ষণকাল দেখি বন্ধুরে রাধে রাধে। কান্নায় যখন ভেঙে পড়েছে আপনার, দাঁড়িরা বলছে যে তোমাদের যাওয়ার অনুমতি নেই, তোমরা ফিরে যাও। তখন ভগবানের সাথে দেখা করার আসার পরে যদি দেখার সুযোগ না হয়, যদি যে বাধাবিঘ্ন আসে সেই বাধাবিঘ্ন কি মানা যায় নাকি? এখন সখারা বলছে যে কোনো বাধাবিঘ্ন আমরা মানব না, আমরা ভেঙে চুরি আমরা ভিতরে যাব। যখন দাঁড়িদের সাথে কাছে যখন গেছে আপনার, দাঁড়িদের কাছে যখন গেলেই মনে করে নেই, দাঁড়িরা তাদের ধরে ধাক্কা দিয়ে লাথি মেরে দূরে ফেলে দিয়েছে, এবং ওই যে স্তুতি কৃষ্ণ নামে একজন ছোট্ট সখা আছে কৃষ্ণের, তারে মাটিতে ফেলে কয়েকটা বাড়ি দিছে আপনার ওই দাঁড়িরা। তা বাড়ি দিলেই ওই কানাইয়া কানাইয়া বলে যখন চিৎকার করতেছে, ওই কৃষ্ণ আর আপনার নারদ এক জায়গা দাঁড়ানো, তো অমনে কৃষ্ণ বলছে নারদকে, নারদ চলো দি দক্ষিণ দ্বারে কি হচ্ছে, ওই চিৎকার শোনা যাচ্ছে, কান্না শোনা যাচ্ছে, চলো। গিয়ে দেখে কি জানেন, সমস্ত সখারা ধুলায় ধূসরিত, সবাই কানাইয়া গোপাল বলে ডাকে, ওই স্তুতি কৃষ্ণ ওই মার্সে সেই ব্যথা নিয়ে কানাই কানাই বলে যখন চিৎকার করতেছিল, কৃষ্ণ প্রভার যজ্ঞের ভিতর থেকে দৌড়িয়ে গিয়ে ওই স্তুতি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু তোমার এ দশা কেন? তখন বলছে যে কৃষ্ণ হে সখা, তোমার দাঁড়িরা আমাদের মেরেছে, আমরা প্রভার যজ্ঞের ভিতরে যাচ্ছিলাম, ওরা আমাদের যেতে দেবে না, আমরা যাব আর ওরা যেতে দেবে না, এই নিয়ে সংঘর্ষ, ওরা আমাকে মেরেছে। শুধু মারা নাকি, লাথি মেরে ফেলে দিয়ে কয়েকটা বাড়ি দিছে আমাকে, তাকে কোলে নিয়ে আপনার কৃষ্ণ দাঁড়ে এসে বলছে দাঁড়িদের, হে দাঁড়িরা আমার এই জীবনে আমি যত কষ্ট পেয়েছি তার চাইতে বেশি কষ্ট দিছো আজকে তুমি, তোমরা আমাকে। বলছে কেন? বলছে যে ভক্তের গায়ে তুমি আঘাত করেছো, আমার কেমন ভক্ত জানো,
ए भक्तेर आघात करा माने आमार हृदय खाना के भेंगे चुरे चुरमार करे दिएछो ओर गाय जे कटा बाड़ी दिछो प्रत्येकटा देखो दाग आमार पीठे लागा आछे ओ तो उपलब्धि करे नाइ जे ओरके किभाबे मारछो কৃষ্ণ কাপড় জামা তলে দিয়ে দেখাইছে দেখে কি যে দাগ পড়ে রইছে আমার গোবিন্দের গায় ভক্তের গায় মেরেছে আমার গোবিন্দের গায় দাগ লাগা গোবিন্দ কাঁদে বলছে একটা ছোট্ট কথা শোনো যে আমার কেমন ভক্ত শোনো আমি যখন সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করি তখন ও পড়তো আমাদের সাথে তো তো সবার ছোট আমাদের প্রত্যেকেরই কাজ ছিল সকালবেলা গিয়ে বনে গিয়ে কাঠ এবং ফল কুড়ানো সবার দায়িত্ব ফল ফুল এবং কাঠ কুড়েই আমরা সবাই নিয়ে আসতাম কিন্তু একদিন আমি একটু সকাল সকাল গিয়ে ওই বনের যত কাঠ আছে সব কুড়াইছি আমি যত ফুল যত ফল একটু পরে দেখি কি ওই যে যে স্তুতি কৃষ্ণ যাকে তোমরা মেরেছো ও দেখি একটু পরেই সেখানে হাজির তখন আমি বললাম যে স্তুতি এই যে কাঠের বোঝাটা তুমি আমার মাথায় তুলে দাও আমি নিয়ে যাই তুমি এই ফল কয়টার ফুল কয়টা নিয়ে আমার পিছনে পিছনে আসো তার প্রতিউত্তরে আমার এই কষ্ট হবে এইটা ভেবে ও আমার কাছে গিয়ে বলে কৃষ্ণ তুমি যে বোঝাটা মাথায় নিছো ওটা তোমার কষ্ট হবে তার চাইতে তোমার ওই তোমার বোঝাটা তুমি আমার মাথায় তুলে দাও আমি নিয়ে যাই তুমি পিছনে পিছনে আসো তোমরা বলতে পারো নিখিল বিশ্বের সমস্ত জীবের বোঝা আমি বই আর আমার বোঝা যে বইতে চায় সে কি সাধারণ ভক্ত বলো সেই ভক্তের গায়ে তুমি আঘাত করেছো আমার হৃদয় খানা ভেঙে চুরে চুরমার করে দিয়েছো তোমরা জানো না যে কি করেছো কৃষ্ণ যখন কান্নায় ভেঙে পড়েছে তখন দাড়িরা কৃষ্ণের চরণে পড়ে ওই ভক্তদের চরণে পড়ে যখন হয়েছে তখন বলছে যে তোমরা সখারা তোমরা সবাই ভিতরে যাও যজ্ঞস্থলে যাও তাদের সবাইকে পাঠাই দেওয়ার পরেই পশ্চিমদারে শুনে কি জানেন পশ্চিমদারে শুনে হলো গোপাল গোপাল বলে চিৎকার করে মানে বামা স্বর শুনে করুণ আর্তনাদ শুনে মায়েদের করুণ আর্তনাদ শোনার পরে মনে করেন নারদ নারদ আগে আগে গেছে পশ্চিমদারে গিয়ে দেখে কি জানেন মা যশোদারে একজন দাড়িতে চারি পাঁচটা বাড়ি দিছে মা যশোদারে বাড়ি দিয়ে মাটিতে ফেলে দিছে আপনার তখন নারদ ওই চিত্র দর্শন করে আইসা কৃষ্ণকে বলছে কৃষ্ণ এই মা মারা যজ্ঞে কিন্তু কোনোদিন নারদ থাকবে না হরি বল রাধে রাধে যে জায়গায় মাকে মারা হয় সেই যজ্ঞে নারদ থাকে না এই মা মারা যজ্ঞে নারদ থাকবে না তুমি তোমার যজ্ঞ থাকলো তখন কৃষ্ণ বলছে যে কি হয়েছে নারদ বলছে কি যে মা যশোদা ভিতরে আসতেছিল তারে উলমাদিনী পাগলিনী বলে তাকে ফেলে দিয়ে ওই তোমার দাড়িরা ছয় সাতটা বাড়ি দিছে আমার সম্মুখে তা মাকে মারা যজ্ঞে নারদ থাকে না তখন কৃষ্ণ বলছে কি যে নারদ ওই যে মাকে যে মারছে তার কারণ আছে তো সেই কারণটা একটু জানার পরে তারপরে তুমি চিন্তা করবা যে যজ্ঞে থাকবা কি না বলছে যে মা মারা যজ্ঞে আবার কারণ কি বলছে যে মা মাঝে পূর্বের যে অপরাধ করছিল সেই পাপের প্রায়শ্চিত্ত মায়ের করা হয়েছে ওই ছয়টা বাড়ি দিয়া আমার মা যশোদা তারও কর্মের ফল ভোগ করতে হয় নারদ তুমি শোনো বলছে প্রভু কি বলতে চান আপনি বলছে যে নারদ একটা কথা শোনো এই মা যখন অদিতি ছিল পূর্ব যখন প্রথম আমি কপিল রূপে জন্মগ্রহণ করি তখন আমার মা ছিল অদিতি তখন পৃথিবীতে যত ব্রহ্মজ্ঞরা ছিল প্রত্যেক একটা যজ্ঞ করবে সংকল্প করছে তাতে গর্গাচার্য গার্গী জনকৃষি এরা সবাই মিলে একটাকে জায়গায় যজ্ঞ করবে যত ব্রহ্মজ্ঞরা আর ব্রহ্মজ্ঞী যারা তারা তখন আমি তো ব্রহ্মজ্ঞী আমারে নিমন্ত্রণ করছে ওই যজ্ঞে তা আমি যাবার পরে আমারে বলছে কি যে মা তুমি তো এইবারে ভগবানের মা তোমার দায়িত্ব হলে যজ্ঞের বেদি তৈরি করা আর যজ্ঞের লেপে পুষে তোমরা তুমি পরিষ্কার করবা মা তখন এই কৃষ্ণ বলছে নারদকে নারদ ওই মা অদিতি যখন ওই যজ্ঞের স্থলটা যখন এই আপনার গোবর দিয়ে লেপতেছিল আর বেদি তৈরি করতে যাবে যখন এই লেপতেছিল ঝাড়ু দিতেছিল তখন হঠাৎ করে দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবতেছে দেখি মা তোর একটু পরীক্ষা করি দেখি তুই কেমন ব্রহ্মজ্ঞী তা মাকে পরীক্ষা করতে গিয়ে একটা কুকুরের রূপ ধারণ করে যজ্ঞের স্থলে
শুয়ে আছে আমার মহাদেব। তো যজ্ঞস্থলে যখন শুয়ে আছে মহাদেব, মা আস্তে আস্তে ঝাড়ু দিতে দিতে গিয়ে ওই যজ্ঞস্থলের কাছে গিয়ে বলছে যে এই কুকুর রে, বলছে এই সর, এখানে ঝাড়ু দিতে হবে, বেদি তৈরি করতে হবে, তুই সরে যা, আমার ঝাড়ু দিতে দে। কিন্তু দেবাদিদে মহাদেব কানেই দেয় না, ও শুয়ে আছে আপন বনে। মা এরকম পাঁচ ছয় বার বলার পরে মা একটু রাগ হইয়া গেছে, রাগ হইয়া মায়ের হাতের যে ঝাড়ু ছিল ওই ঝাড়ু দিয়ে পাঁচ ছয়টা বাড়ি দিয়ে ফেলাইছে ওই কুকুরের গায়ে। যেই কুকুরের গায়ে বাড়ি দিছে অমনেই দেবাদিদে মহাদেব তার শাকার মূর্তি ধারণ করছে বাড়ি খাওয়ার পরে। এখন অদিতি দেখে যে যারে বাড়ি দিছে সে তো দেবাদিদে মহাদেব বৈষ্ণব সুরমণি শিরোমণি হরিবল। তখন আপনার ওই দেবাদিদে মহাদেব বলছে যে মা, তুই যে ভগবানের মা, তোর অহংকার দম্ব আছে তো, আমি তোর অভিসম্পদ করবো এখন। তা নারদ যে অভিশাপ দেবে তা তো অব্যর্থ। তখন বলছে কি যে তুমি যে অভিশাপ আমাকে দাও আমি মাথা পেতে নেব। তখন নার মানে দেবাদিদে মহাদেব অভিশাপ করছে কি জানেন মা অদিতিকে, বলছে ও মা, এ জন্মে তুই ভগবানের মা তো, আর যতবার এই ভগবান এই পৃথিবীতে আসবে প্রত্যেকবারই তুই ভগবানের মা হবি। হরি বল রাধে রাধে। যতবার ভগবান মরতে আসবে প্রত্যেকবারই তুই ভগবানের মা হবি, এই অভিশাপ করলাম তোরে। তবে শোন মা, এই যে আমারে যে ছয়টা বাড়ি দিছস, ওই ভগবানের মা হওয়ার পরেও তোর এই ছয়টা বাড়ি একদিন খাইতে হবে, তুই মনে রাখিস। হরি বল রাধে রাধে। তা বলছে যে নারদ, সেই দিনের দেবাদিদে মহাদেবের অভিশাপ আজকে মা যশোদা ওই খেয়েছে, কেননা মা যদি এই বাড়ি না খেলে মার আবার কতবার আসতে হবে। তো তাই মনে মনে ভাবলাম যে মাকে আর কষ্ট দিয়ে লাভ নাই, তাকে মুক্ত করে আমার চরণ পদ্মে নিয়ে যায়। রাধে রাধে নারদ। হরি বলো নিতাই গৌর, হরি বলো জয় রাধে হরে কৃষ্ণ। নারদ এই জন্যে ওই মাসকে ওই যে দাঁড়ে দাঁড়িদের হাতে বাড়ি খাইছে সেই অভিশাপ আজকে, তখন তুই কি বলস? তখন নারদ কয় কি যে প্রভু আমি কি সবকিছু বুঝি। হরি বল রাধে রাধে। তা বলছে যে সবকিছু বুঝোস না তাহলে হুট করে রাগস কেন তুই? আমি যখন যে লীলা করি সব লীলার ভিতরে হেতু থাকে, কারণ থাকে। জয় রাধে কৃষ্ণ। ও নারদ, তখন আবার নারদ আমার কৃষ্ণরে এই কথা শোনার আগে যে জ্ঞান গর্ব বাণী দিছিল সেইটা অসীম বাবুর ভাষায় আমরা একটু শুনি। রাধে রাধে। নিতাই গৌর হরি বল জয় রাধে হরে কৃষ্ণ। নিতাই গৌর উলধ্বনি কর মায়েরা জয় রাধে। মায়েরই রক্তে ঋণ ভাই, মায়েরই রক্তে ঋণ ভাই, কভু ভুলো না এ জগতে হয় না মায়ের তুলনা মা গো, এ জন্মে হয় না মায়ের তুলনা। মায়েরই রক্তে ঋণ ভাই, কভু ভুলো না এ জগতে হয় না মায়ের তুলনা মা গো। গর্ব হতে রক্ত পেলি, দুগ্ধ পেলি জন্মিয়া, তোর মুখে হাসি ফোটালো মায়ের মুখের হাসি দিয়া। গর্ব হতে রক্ত পেলি, দুগ্ধ পেলি জন্মিয়া, তোর মুখে হাসি ফোটালো মায়ের মুখের হাসি দিয়া। মায়েরই মনের ভাষা ফুটালো মনের ভাষা, সেই মায়ের ভাই কভু ভুলো না এ জগতে হয় না
মায়ের তুলনা আমারে এ জগতে হয় না মায়ের তুলনা প্রসবকালে কত মাতা হারায় তাহারে জীবন নিজের মুখের খাদ্য দিয়ে বাঁচায় তাহার প্রাণ ধন প্রসবকালে কত মাতা হারায় তাহারে জীবন নিজের মুখের খাদ্য দিয়ে বাঁচায় তাহার প্রাণ ধন ব্যথা দিয়ে মায়ের মনে কি হবে গুরু ভজনে ব্যথা দিয়ে মায়ের মনে নিতাই গৌর হরিবল হরিবল জয় রাধে ব্যথা দিয়ে মায়ের মনে কি হবে গুরু ভজনে অসীম বলে সবকে বুঝাই নিজের বোঝা হলো না এ জগতে হয় না তোমার তুলনা মাগো এ জগতে হয় না মায়ের তুলনা রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ তখন আমার নারদজি আমার গোবিন্দের চরণে পড়ে বলছে যে প্রভু কোন ভক্তকে কেমন কৃপা করে তোমার চরণ পদ্মে ঠাই দেবার শোধন করতে কি কি করা লাগে তা তো তুমি জানো আমি তো জানি না হরি বলো রাধে রাধে তখন বলছে কি নারদ ওই উত্তর দ্বারে চল তো একটু দেখে আসি উত্তর দ্বারে উত্তর দ্বারে কারা আছে উত্তর দ্বারে ঝগড়া হচ্ছে চরম ঝগড়া মানে সে অকথ্য ভাষায় গালিগালাজ হচ্ছে উত্তর দ্বারে পুরুষ আর রমণী এই দুই গ্রুপে ঝগড়া হয় উত্তর দ্বারে তা মহিলাদের তো ভাষা তো বোঝেন কর্কশ ভাষা কঠিন সুর সেই সুরে যদি গালিগালাজ করে তা কেমন শোনা যায় তখন মনে করেন কৃষ্ণ আর নারদ গিয়ে উত্তর দ্বারে দাঁড়াইছে উত্তর দ্বারের ঝগড়া কি নিয়ে জানেন সেটা হলো এই যে বৃন্দাজি আরো সখীরা ওই শ্রীমতী রাধারানীকে ওই ঘাড়ে করে মনে করেন হাতে ভর করাইয়া তিন চারজনে দৈরিয়া নিয়ে আইছে ওই প্রভাস যজ্ঞের উত্তর দ্বারে আয়সা বলছে কি জানেন আয়সা বলছে এই বৃন্দাজি বলছে দাড়িদের বলছে এই দ্বার ছেড়ে দে আমরা প্রভাস যজ্ঞে যাব তখন তার প্রতি উত্তরে ওই দাড়িরা বলছে যে এই জায়গায় কোনো পাগলি নিদের স্থানে জায়গা নেই জায়গা হলো বদ্রলোকের জায়গা হরি বল রাধে রাধে বলছে জায়গা ভদ্রলোকরা থাকে এই যজ্ঞ হবে ভদ্রলোক যেখানে কোনো পাগলিনীর স্থান স্থান নাই এই কথা খালি দাঁড়িরা বলতে পারে পাগলিনী অমনে এই বৃন্দাজি তুলসী দেবী অত্যন্ত উগ্রমূর্তি ধারণ করে বলছে এই পাপিষ্টরা এই মূর্খ নরাধম তোরা আজকে কৃষ্ণের দাড়ি হয়ে অনেক বড় কথা বলস তোরা জানোস তোরা কি জানোস যে একবার পাগল যে না হয় সে কোনোদিন তার চরণ পদ্মখানা পায় না যে যত তাড়াতাড়ি পাগল হয় সে তার তরণের যত তাড়াতাড়ি পড়ে আর এই পাগলিনী সাজাইছে তোদের প্রভু ডাক্তারে তোর প্রভুরে ডাক যে এই পাগলিনী করছে কে কৃষ্ণ পাগল সাজাইছে এই রমণীকে তোর প্রভুরে ডাকে জিজ্ঞাসা কর এরকম কর্কশ ভাষায় গালিগালাজ করার পরে একটু পরেই বৃন্দাজি দেখে যে কৃষ্ণ ওই সোনায় মোরাক দ্বারকার কৃষ্ণ অদূরে দাঁড়ানো নারদ অমনে আস্তে আস্তে কানে কানে আইসা রাধারানীর কানে কানে বলছে যে ও রাধে ওই যে যারে দেখার জন্য আইসো সে ওই যে দাঁড়ানো দেখ শ্রীমতী রাধারানী একটু চোখ আস্তে আস্তে খুলে
যখন বলতো যে সামনে দাঁড়ানো একটু দেখ, যখন এই কথা বলার সাথে সাথেই শ্রীমতী রাধারানী চোখ মেলে দেখে কি যে দ্বারকার কৃষ্ণ, মানে সোনায় মরানো কৃষ্ণ, হাতে বাঁশি নাই। তখন আমার শ্রীমতী রাধারানী বলছে, বৃন্দারে আমি ওই যে কৃষ্ণ দাঁড়ানো আমি তারে ওরে চিনি না, আমি চিনি বৃন্দাবনের কৃষ্ণকে, হরে কৃষ্ণ, যার গলায় থাকবে বনফুলের মালা, হাতে থাকবে বাঁশি, পিত বর্ণ পরিধানে, আমি তারে চিনি, কিন্তু ওই যে সোনায় মরানো দ্বারকায় কৃষ্ণ ওরে আমি চিনি না, আমার সেই কৃষ্ণ রে দে, আমি তার কাছে যাব রাধে রাধে হরে কৃষ্ণ। তখন ইয়া নারদ যখন শুনছে যে সেই শ্রীমতী রাধারানী যার কথা উনি ভাবছে, সেই যখন যজ্ঞ স্থলে আসে, তাহলে উনি মনে নারদ মনে মনে ভাবে কি যে আমার এই যজ্ঞ সাজানো সার্থক। এখনে নারদরে বলছে, নারদ সবাইকে নিয়ে আসে, এখন দেখেন সবাই দেখে দ্বারকার কৃষ্ণ, আমার শ্রীমতী রাধারানী দেখে বৃন্দাবনের কৃষ্ণ, রাধে রাধার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ দেখে আমার রাধারানী, আর সবাই দেখে দ্বারকার কৃষ্ণকে। তখন ভিতরে নিয়ে গেছে আপনার, ভিতরে নিয়ে গিয়ে একটা নিক্তি টানানো আছে আপনার, পালা পৈরান, পালা টানানো আছে, পৈরান নাই সেখানে। কৃষ্ণ বলছে কি জানেন, কৃষ্ণ বলছে যে নারদ একটা সুগন্ধযুক্ত ফুল ওই নিক্তির আর এক প্রান্তে দাও, ওই সুগন্ধযুক্ত ফুলের সমান যে হবে সে হবে প্রভার যজ্ঞের শ্রেষ্ঠ ভক্ত। নারদ এত সময় ভাবছে যে এই প্রভার যজ্ঞে মনে হয় আমি অবশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু যেই কৃষ্ণ বলছে যে একটা ফুল সমাজে হবে সে হবে প্রভার যজ্ঞের শ্রেষ্ঠ ভক্ত। তখন নারদ ভাবে কি যে এবারে আর প্রতিযোগিতায় আর টেকবো না আমি, হরি বল রাধে রাধে, কেন আমি ফুল সম হতেও পারবো না আর আমি যজ্ঞে টেকবো না। তখন ওই ফুল সম হতে যজ্ঞে কেউ ওই নিক্তিতে উঠতে চায় না। তখন শ্রীমতী রাধারানী বলছে, সখীরা তোরা আমাকে ধরে নিক্তির এক প্রান্তে উঠাই দে আর এক প্রান্তে একটা ফুল তুলে দে, আমি যদি ফুল সম হই তবে যেন ওই নিষ্ঠুরের কৃপা, যদি ফুল সম হতে পারি তবে হয়তো নিষ্ঠুরের কৃপা হবে আমার প্রতি, জয় রাধে হরে কৃষ্ণ, আমি আজকে এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হই তবে যদি নিষ্ঠুর কৃপা করে তার চরণখানা আমারে দেয়, রাধে রাধে আমাকে দে সাজিয়ে দে। তখন তারে উঠাই দিছে আপনার ইসে, ওই নিক্তিতে উঠাই দিলে দেখে কি যে ফুল সম আমার শ্রীমতী রাধারানী, একটা ফুল সম শ্রীমতী রাধারানী, জয় জয়কার, উলুধ্বনি জয়কার হয়েছে রায় রাধে, শ্রীমতী রাধারানী জয়, তো হরে কৃষ্ণ। যখন আপনার চরমে, এখনো যেখানে বেদি করা মনে করেন এই যে ভাগবতার আমি বসছি আর চতুর্দিক দিয়ে যে এই বেদিটা করা, বেদির চতুর্দিকে লেখা আছে আর ওই প্রভার যজ্ঞের বেদিতেও লেখা আছে, কি লেখা আছে জানেন, লেখা আছে যে প্রভার যজ্ঞের হবে যে সর্বশ্রেষ্ঠ ভক্ত, প্রভার যজ্ঞের যে হবে সর্বশ্রেষ্ঠ ভক্ত তার ভাবকান্তি রূপ বিলাস আমি আশা দিব, তার ভাবকান্তি রূপ আমি বিলাসিব, প্রভার যজ্ঞের যে হবে শ্রেষ্ঠ ভক্ত তার ভাবকান্তি রূপ আমি বিলাস আশা দিব, এই কথা বলছে কৃষ্ণ। তা প্রভার যজ্ঞের এখন শ্রেষ্ঠ ভক্ত কে হইছে, শ্রীমতী রাধারানী, আর প্রভার যজ্ঞের ওই বেদিতে লেখা তাই। এখন হঠাৎ দেখে কি জানেন, কৃষ্ণ ওই বেদিতে অগ্নি সংযোজন করে, যজ্ঞে যখন অগ্নি সংযোজন করতেছে আর ফুল ফল যা আছে তা অর্পণ করতেছে যজ্ঞে, যখন এই ফুল আর ফল যখন যজ্ঞে অর্পণ করে তখন নারদ গিয়ে জিজ্ঞাসা করেছে আমার গোবিন্দকে যে প্রভু এতদিন আমরা যেখানে যে যজ্ঞ, পৃথিবীর যে যেখানে যে যজ্ঞ করে যা করে সমস্ত যজ্ঞের ফল আপনি ভোগ করেন, এই জন্য আপনার নাম হলো যজ্ঞেশ্বর, আমরা যেখানে যা কিছু হয়েছে সব আপনার চরণে অর্পণ করব যজ্ঞে, কিন্তু আজকে দেখলাম যে আপনি যজ্ঞে পুষ্প ফল অর্পণ করতেছেন, আপনি যজ্ঞে দেখুন আপনি যা যা দান করেছেন এই যজ্ঞে, সেই যজ্ঞের এই ফল ফুল ইয়া পাবে কি, হরি বল রাধে রাধে, এতদিন তো আমরা দিতাম পাইছেন আপনি, কিন্তু এখন আজকে আজকে আপনি দেন, কিন্তু আপনারটা পাবে কোন জনে, আপনার উপরে কেউ আছে নাকি, যদি আপনার উপরে থাকে তাহলে আর আপনার চরণে তো দিয়ে আমার কোনো লাভ নাই, আপনার উপরে যা আছে তার চরণে আমরা দেবো এখন থেকে, হরি বল রাধে রাধে। তখন বলছে কি যে নারদ
এই প্রভাস যজ্ঞে যে আমি ফল ফুল যা অর্পণ করেছি তা এই ফল ফুল যাবে একজন ভক্তের শ্রীচরণে, হরিবল রাধে রাধে, আমি ভক্তের চরণে অর্পণ করেছি। বলছে যে প্রভু সেই ভক্তকে বলছে কি যে প্রভাস যজ্ঞের যে নিক্তিত ওজন করে যে সম হয়েছে ফুল সম, সে হলো প্রভাস যজ্ঞের শ্রেষ্ঠ ভক্ত। আমি কৃষ্ণ আমি তার চরণে আমার পুষ্পাঞ্জলি অর্পণ করেছি কি শুধু তাই, আমি চাই সেই ভক্তেরও চরণ ধুলি যেন আমি মাথায়। এই জন্য বলছে শিরসি মন্ডন পরপদ পল্লব মুদরম গ্রহন্তে, মানে কি গীত গোবিন্দে লেখছে শিরসি মন্ডন পরপদ পল্লব মুদরম। দেখছেন কি শ্লোক বলছে আপনার, ভগবান কৃষ্ণ বলছে যে আমি প্রয়োজন হলো ভক্তের চরণ ধুলিও মাথায় নেই, হরি বল রাধে রাধে। এটা করেছে কৃষ্ণ, শুধু এই কথা বলেই নেই, নিজে বাস্তব জীবনে দেখাইছে আপনার। জয় রাধে। ওই নারদকে দিয়ে করাইছে আপনার, যে নারদ আজকে আছে ওই নারদকেই বলছে, নারদ তোমার মনে পড়ে যেদিন আমার শিরোপীড়া রোগ হয়েছিল, যেদিন আমার শিরোপীড়া রোগ হয়েছে মানে কৃষ্ণের মাথায় যন্ত্রণা হয়েছে আপনার, যন্ত্রণা হয়েছে এত যন্ত্রণা যে কৃষ্ণ মৃত্যুর মতন শুয়ে আছে আপনার দ্বারকায়, দ্বারকায় শোয়া তো আপনার, তখন কৃষ্ণ মারা যাবে মনে করেন। কৃষ্ণ যখন মারা যাবে তখন নারদ গিয়ে জিজ্ঞাসা করেছে যে প্রভু আপনার এই যে রোগ এক ভালো হবে কিসে, তখন বলছে যে নারদ এই পৃথিবীর যত প্রকৃতি আছে প্রকৃতির কোন প্রকৃতির ধুলি যদি আমার মাথায় পড়ে তবে আমার এই রোগটা ভালো হবে। প্রকৃতি মানে সব নারী পৃথিবীতে যারা আছে, যেমন শিবানী দুর্গা ব্রহ্মাণী ইন্দ্রাণী, এরকম করে দ্বারকায় আছে 16108 জন আমার মহিষী দেবতাদের স্ত্রীরা আছে, তুমি গিয়ে একটু কারো কাছ থেকে যদি একটু চরণ ধুলি আনতে পারো তাহলে আমার মাথার রোগটা ভালো হবে, হরি বল রাধে রাধে। এইটা বলছে কৃষ্ণ। তা নারদ মনে মনে ভাবছে যে তোমার রোগ তো ভালোই যাবে একটু পরেই, কেননা 16108 জন তোমার ঘরেই থাকে, ওগো কাছ থেকে একটু দলি আইনে তোমার মাথায় দিলি তো ভালো হয়ে যাবে। যাই এই প্রথম যে এই 16108 জনের ভিতরে যিনি শ্রেষ্ঠ সে হলো রুক্মিণী। রুক্মিণীর কাছে গিয়ে বলছে যে ওমা তোমার একটু চরণ দলি তাড়াতাড়ি দাও দেখি। তো এখন নারদ চরণ দলি চাই, যদি নেয় তো তো প্রণাম করে ধুলি নেবে মাথায়, কিন্তু ও নিয়ে যাবে কোন জায়গায় নিয়ে যাবে? রুক্মিণী জিজ্ঞাসা করছে এই ধুলি নিয়ে যাবি কোথায়? বলছে কি যে রুক্মিণীকে বলছে মা কৃষ্ণের মাথায় আপ তোমার এই ধুলি দেব তাহলে ওনার এই রোগ ভালো হবে। বলছে কি যে হারামজোদা আমার এই ধুলি যদি কৃষ্ণের মাথায় দেস তাহলে আমার অনন্তকাল থাকতে হবে নরকে, হরি বল রাধে রাধে, এই ধুলি আমি দেবো না, তুই যা। এরপরে দুর্গার কাছে গেছে, দুর্গা বলছে কি জানেন, দুর্গা বলছে যে এই নারদ আমার প্রভু হলো শিব, আর শিব হলো পঞ্চমুখে যার নাম জপে সে হলো আমার ওই প্রাণ গোবিন্দ, সে তার নাম জপে পঞ্চমুখে। এখন আমার দলি কি আমি কৃষ্ণের মাথায় দিতে পারি? যা 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 এখান থেকে যা তুই। ওই ব্রহ্মাণী ইন্দ্রাণী এরকম করে প্রত্যেক জায়গায় ঘুরে আইসা নারদ আবার দ্বারকায় আইসা বলছে যে প্রভু দলি পাওয়া যাবে না, হরি বল রাধে রাধে, তোমার এই রোগ আর সারবে না। বলছে যে তোমার রোগ আর সারবে না, যেই বলার সাথে সাথে তখন বলছে কি যে নারদ দলি তো আর পৃথিবীর কোনো জায়গায় পাও নাই, তাহলে একটু বৃন্দাবনে গিয়ে দেখো তো, বৃন্দাবনের তো অনেক প্রকৃতি আছে ওরা দলি দেয় নাকি। নারদ গেছে বৃন্দাবনে, গেছে সেই জায়গায়, ওইখানে গিয়ে দেখে যে অবলাগণ আছে ওরা, ওই যাওয়ার সাথে সাথেই নারদ গিয়ে বলছে কি হে অবলাগণ তোমাদের একটা কথা বলি, তোমরা একটু চরণ ধুলি আমাকে দাও, কৃষ্ণ খুব অসুস্থ, তোমরা একটু ধুলি দিলে ভালো হবে। এখন সবাই শোনে কি যে কৃষ্ণ অসুস্থ, শোনার সাথে সাথে প্রত্যেকেরই জল, আর প্রত্যেকে বলতে কি যে নারদ আমরা ধুলি দেব তুমি নেবে কিসে, তাড়াতাড়ি তুমি সেই পাত্র পাতো আমরা ধুলি দিয়ে দিচ্ছি, তবু আমার কৃষ্ণ যেন ভালো হয়, হরি বল। দেখছেন ভালোবাসা কাকে বলে, ভালোবাসার মানুষটি অসুস্থ এই কথা শোনার পরে যদি অপর প্রান্তে যদি তার প্রাণ না কাঁদে তাহলে সে ভালোবাসা ভালোবাসা না। জয় রাধে কৃষ্ণ। তখন যখন ওই দলি দেবে, এখন নারদ মনে মনে ভাবে কি যে ওরা তো দলি দেবার কথা ভাবতেছে তাহলে নামাবলি সাজাই দেই, ওরা কি করে ওই নামাবলি গায়েছিল নামাবলি সেইটা সাজাই দিলে ওর উপরে সবাই পায়ে ওই মাটি আইনা ঘইষা সেই দলি দিতেছে সব নামাবলির উপরে, তা নামাবলির উপরে ধুলি দিলেই এখন কৃষ্ণ
ওই নারদ মনে মনে ভাবে কি যে ওরা অগো কি নরক যন্ত্রণার ভয় নাই, হরি বল রাধে রাধে, ওরা যে নরকে যাবে এও ভাবে না। এই বিভিন্ন কথা ভাবতে ভাবতে নারদ হঠাৎ শ্রীমতী রাধারানীর জ্ঞান ফিরছে। শ্রীমতী রাধারানীর জ্ঞান ফিরে জিজ্ঞাসা করছে যে নারদ, তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে যে তোমার প্রভু নাকি খুব অসুস্থ। বলছে হ্যাঁ। তা বলছে যে তুমি যে ধুলি নিতে আইসো আজকে এখানে, ধুলি নিতে আইসো তুমি, ধুলি তুমি নিয়ে যাবে এখন নাকি? বলছে হ্যাঁ। তা বলছে যে ধুলির পাত্রটি আমার হাতে দাও। তা নারদ ভাবছে কি যে এক গরুপে ধুলি দিছে, এখন ওনার কাছে আবার ওই ধুলির পাত্র দিলে উনি কি করে তাকে জানে। তা যখন নারদের হাত থেকে ওই ধুলির পাত্রটি যখন আমার শ্রীমতী রাধারানীর হাতে দিছে, তখন রাধারানী কি করছে জানেন? ওই সমস্ত ধুলি নিজের হাতে নিয়ে তার আপদমস্তক সব জায়গায় মাখছে ধুলি, ওই বৃন্দাবনে ব্রজঙ্গনাদের। এখন ব্রজঙ্গনাদের আপনি নারদ জিজ্ঞাসা করছে যে ধুলি দিছে এরা সবাই, আপনি ধুলি রেখে নিজের গায়ে মাখলেন কেন? তখন বলছে যে নারদ তুমি গিয়ে দেখো, বলছে যে নারদ তুমি গিয়ে দেখো তোমার দ্বারকা আর কৃষ্ণের রোগ ভালো হয়ে গেছে। হরি বল রাধে রাধে। বলছে বলেন কি? বলছে হ্যাঁ নারদ, তুমি এই ধুলি নিয়ে যেতে তোমার দ্বারকায় তো দেরি হবে, এইটুক সময় তো আমার প্রাণ গোবিন্দের কষ্ট হবে, এইটা আমি বুঝতে পেরে ধুলি আমি এই জায়গায় মাখলাম, এই যে যে দেহখানা দেখছো আর ওই যে কৃষ্ণ দেহ, এর ভিতরে কোনো ব্যবধান নাই, দুই দেহ এক হরে কৃষ্ণ, এই জায়গা মাখলে ওই জায়গা ভালো হয়ে যায়, ওই জায়গা মাখলে এই জায়গা ভালো হয়ে যায় হরে কৃষ্ণ, তাই তুমি চলে যাও। নারদ রিক্ত হস্তে গিয়ে দেখে যে কৃষ্ণ স্বাভাবিক সুস্থ, তখন জিজ্ঞাসা করেছে আপনার এই নারদ প্রভুকে, বলছে প্রভু পৃথিবীতে তোমার এরকম ভক্ত আছে, আমার তো জানা ছিল না প্রভু, দেখুন আমি তো অধম পামর, তাই আমার একটু ইচ্ছা যেখানে শ্রীমতী রাধারানীর মতন পরম ভক্ত যেখানে থাকে, আমি যেন সেই মাটিতে একটা গড়াগড়ি দিয়ে যেন তার চরণ ধুলি নিয়ে এই মানব জনম সার্থক করি রাধারানীর চরণ ধুলিতে। রাধে রাধে, নিতাই গৌর, হরি বল জয় রাধে হরে কৃষ্ণ। যেথা নিত্যয়াদি মত্ত লীলায়, নিত্যয়াদি মত্ত লীলায় শ্রী রাধা গোবিন্দ শোনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যান, মাধুর্য প্রেম শিরোমণি শিরাধার প্রেম রাধার শ্রী, শিরাধার প্রেম রাধার শ্রী, রাধার কৃপা হয় যার প্রতি ব্রজে হয় তার বসতি, রাধার কৃপা হয় যার প্রতি ব্রজে হয় তার বসতি, সে প্রেম চাহেন পশুপতি ব্রহ্মায়াদি দেবগণে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, অনন্ত ব্রহ্ম ব্রহ্মাণ্ডের কর্তা যিনি কৃষ্ণ রসময়ে, ভালোবাসায় বাধা পড়ে দাসখত দিলেন রাধার পয়ে, দাসখত দিলেন রাধার পয়ে, তোমরা বলো শিরাধার জয়ে, নিষ্কাম প্রেমের হবে উদয়ে,
তোমরা বলো শিরাধার জয়ে নিষ্কাম প্রেমের হবি উদয়ে রাধা কৃষ্ণের মধুর নাম সদা যেন থাকে বদনে চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে এই ব্রজের ধুলাই মিশে আছে শিরাধার চরণ ধুলি এসো মোরা ভক্তি করে সেই ধুলি মাথায় মাখি সেই ধুলি মাথায় মাখি এই ব্রজের ধুলাই মিশে আছে শিরাধার চরণ ধুলি এসো মোরা ভক্তি করে সেই ধুলি মাথায় মাখি সেই ধুলি মাথায় মাখি অসীম বলে ধন্য হলাম কৃষ্ণ ভক্তের ধুলি পেলাম অসীম বলে ধন্য হলাম কৃষ্ণ ভক্তের ধুলি পেলাম রাধা কৃষ্ণের যুগল মিলন নিতাই গৌর হরি বলম রাধা কৃষ্ণের যুগল মিলন সদা যেন দেখি নয়নে চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে যেথাম নিত্যয়াদি মত লীলায় উলুধনি রান মত্তয়াদি নিত্য লীলায় শ্রীরাধা গোবিন্দ শোনে চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে রাধে রাধে হরে কৃষ্ণ। আজকে দেখেছেন প্রভাত যজ্ঞের, আজকে প্রভাত যজ্ঞের শ্রেষ্ঠ ভক্ত হয়েছে আমার শ্রীমতী রাধারানী। তাই রাধার ভাবকান্তি রূপ বিলাস আস্বাদিতে আমার গৌরাঙ্গ মহরপুরু হয়েছেন আমার আজকের সেদিনের কৃষ্ণ। আজকে আজকে সেইভাবে ভাবান্বিত হয়েছেন, আজকে আমার গৌর সুন্দর গৌর হয়েছে আমার কৃষ্ণচন্দ্র। আমরা চাই সেই কৃষ্ণের শেষ লীলায় দাঁড়িয়ে কৃষ্ণ দেখিয়েছে যে এরপরে আমি গৌর হয়ে আসতেছি রাধে রাধে হরে কৃষ্ণ। সেই লীলা করেছেন প্রভার যজ্ঞে জয় রাধে নিতাই গৌর হরি বলো। আমরা এটা শ্রবণ করো অত্যন্ত ধন্য আকাঙ্ক্ষিত, অনেক কথা শুনছেন এর ভিতরে, অনেক প্রকারের কথা, যে কথা অত্যন্ত কঠিন থেকে কঠিনতম। আমরা চাচ্ছি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমরা কোটি কোটি প্রণাম জানাই রাধে রাধে হরে কৃষ্ণ। সুধীজন বৈষ্ণবজন জ্ঞানীজন গুণীজন মহজ্জন, আমরা আলোচনার আস্তে আস্তে শেষের দিকে আমাদের নিয়ে যেতে হবে। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো প্রভাত যজ্ঞ, কৃষ্ণের শেষ লীলা। আমরা সেটি শ্রবণ করে ধন্য হব রাধে রাধে হরে কৃষ্ণ। তার মেয়ের বিয়ে হয়েছে অনেক বছর, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। যদি ভক্তর কৃপে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তিন দিন ভাগবত দেবে। মানে এটার নাম কি? সুনীল ডাক্তার। জয় রাধা হরে কৃষ্ণ। এই ভাগবত আসর এমন একটা জিনিস, এটা তো বাঞ্ছাকল্প তরু। ভক্ত যখন যা চায় ভগবান তা পূরণ করে দেয় রাধে রাধে। আমরা চাই আজকে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু সুনীল বাবু, তার একটা মেয়ের গর্ভে যদি একটা সন্তান আসে তাহলে উনি সেই সন্তান আসলেই উনি তিন দিন পাঠের আয়োজন করবেন, এইটা উনি ব্যক্ত করেছেন ভাগবতের কাছে বা ভক্তদের কাছে। আপনারা সবাই মিলে গোবিন্দের কাছে একটু প্রার্থনা করেন, উনি যে বাঞ্ছা করেছে সেটা যেন ওনার কানায় কানায় পূর্ণ করে দেয় আমার রাধা মাধব হরে কৃষ্ণ ভাগবত রাধে রাধে নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। তাই ওনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করুক,
এবং ওনার আঙ্গিনায় আমরা তিন দিন ভাগবত শ্রবণ করব, কীর্তন করব, এটাই বাঞ্ছা জয় রাধা হরে কৃষ্ণ। তাই আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষের দিকে নিয়ে যাব, তার কারণই হলো যে এরপরে আমাদের প্রসাদ বিতরণ আছে। আজকে আপনাদের সেবার ব্যবস্থা করেছে তো কর্তৃপক্ষরা, এই জন্য আজকে তো আর ওই যে হাতে প্রসাদ দেবে না, থালায় প্রসাদ খেতে হবে, এই জন্য সময়ের একটু প্রয়োজন আছে। তা সব দিক দিয়ে সময় মেনটেন করতে গেলে আমরা এখনে যদি লং টাইম করি তাহলে ওই দিকে আবার সমস্যা হবে সব মিলিয়ে। এই জন্য আস্তে আস্তে আমরা এখনে বিশ্রামের দিকে নিয়ে যাব। আপনারা সবাই ধরিস্থিতিতে প্রসাদ পাবেন, আর আপনারা সবাই মিলে যে কর্তৃপক্ষরা আজকে অনুষ্ঠান সাজিয়েছে, প্রশান্ত এরা যারা এই অনুষ্ঠান সাজিয়েছে, তাদের তো মনের আকাঙ্ক্ষা আছে গোবিন্দের কাছে, ভক্তের কাছে। আপনারা একটু প্রার্থনা করেন গোবিন্দের কাছে, জয়ধ্বনি উলোধ্বনি দেন না কেন মায়ের হরে কৃষ্ণ, এই জিহ্বা যেন ভগবানের কাজে লাগে রাধের হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল, তাদের মনের ইচ্ছা পূরণ করুক ঠাকুর। তারা যে বাঞ্ছা করে ভাগবত দিয়েছে, প্রভু তাদের যেন মনের ইচ্ছা কানায় কানায় পূর্ণ করে দেয় রাধে রাধে, তাদের যেন ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, এটাই আমি জানাচ্ছি হরে কৃষ্ণ। আর আর এই আলোচনার শেষের পথে জানিয়ে দিই আপনাদের, এই যে উলোধ্বনি আপনারা কেন দেবেন, কি প্রয়োজন দিতে হয়, প্রয়োজনটা কেন, কিসের জন্য, কার কারণে আপনি দেবেন, বসে রয়েছেন খালি খালি, কি প্রয়োজনে খালি উলোধ্বনি দেবেন, আপনারা তো খালি শুনবেন, খালি দেওয়ার কাম কি রাধে রাধে হরে কৃষ্ণ। সেই কথাই বলছি, সবার কথাই বলছি, তোমাদের সার্বজনীন কথা বলছি, গং প্রশান্ত গং হরে কৃষ্ণ রাধে রাধে। তাহলে বাকি কেউ থাকেন এবারির, এবারির আনাচে কানাচে যারা যেখানে আছে সবাই এর সাথে ইনক্লুড। তাই আমরা আজকে আপনাদের মায়েদের উদ্দেশ্যে একটা ছোট্ট শুনেই দেই, কারণ এই বুলার করবেন না কোনো ভাগবত আসরে যেয়ে, কোনো নামের আসরে যেয়ে। এই যে আজকে উলোধ্বনি আপনি দিচ্ছেন, এটাও একজন মহিষীর অবদান, আর সেই মহিষী হলো উলোফি নামে একজন মহিষী, বিমোচন বলি মহারাজের ছেলে, বিমোচন তার ছেলে, তার পুত্রবধূ হলো এই উলোফি। ভগবান যার বাবাকে মারছে, এখন সেই ছেলে কি চায় যে সেই লোকের নাম এই পৃথিবীতে থাকুক, বাবার বাবারে যে মারছে সেই শত্রুর নাম পৃথিবীতে থাকবে না, এইটাই হলো ওই বিমোচনের ইচ্ছা। এই জন্য পৃথিবীর সব জায়গা থেকে সে তার নাম বন্ধ করে দিয়েছে। আপনার বলা হয়েছে যে কৃষ্ণ নাম করবে তারে নিধন করা হবে, তাকে শুলে দেওয়া হবে। এখন এই শুলের কথা শুনলে কেউ কেউ ভগবানের নাম করে নাকি, বলেও করে না, কিন্তু এখন এই নাম সারা পৃথিবীর জায়গায় সব জায়গার বন্ধ হয়ে গেছে, কিন্তু গড়ে নাম চলে। মানে ওর যে স্ত্রী ওই বিমোচন, ওই উলোফি, ওনার স্ত্রীর নাম হলো উলোফি, সে গড়ে কিন্তু কৃষ্ণ নাম করে সকাল সন্ধ্যা সবসময়। এখন একজনে গিয়ে বলছে যে হে মহারাজ, আপনি দানবরাজ, আপনি আজকে শুলে দেবেন, এই কথা বলে পৃথিবী থেকে নাম বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার ঘরে যে নাম চলে সে সংবাদ কি রাখছেন হরি বল রাধে রাধে। বলছে যে আপনার ঘরে যে নাম হয়, এখন বিমোচন আইসা দেখে কি যে হা ঘরে সন্ধ্যাবেলা সকালবেলা নাম হয়, এখন সকালবেলা সন্ধ্যাবেলা নাম হয় তো। এখন স্ত্রী ডাইকে বলছে শোনো, সারা পৃথিবীর নাম বন্ধ করে দিছে আমি, আর তুমি এখানে বসে নাম করো। তা বলছে যে পৃথিবীর সব কিছু পরিত্যাগ করতে পারি আমি, আমি নাম পরিত্যাগ করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তার উপরে নির্যাতন হয়েছে, দৈহিক নির্যাতন, মানে তারে মারছে প্রচুর মারা, এন্ড রেগুলার নাম করলেই মার খায়। এখন এই মার খেতে খেতে একসময় গোবিন্দকে বলছে ঠাকুর, তোমার নাম করলে যদি মার খেতে হয় তাহলে তো মার খেতে খেতেই আমি মরতে হবে আমার। তখন গোবিন্দ সাক্ষাৎ আইসে কৃষ্ণ, কৃষ্ণ বলছে এই শোন, কালকে থেকে আমার নাম সরাসরি উচ্চারণ করবি না তুই, আমার নাম তোর সরাসরি নেওয়া লাগবে না, তুই যখন আমার কথা মনে পড়বে তখন তোর জিহ্ব থেকে একটা শব্দ উচ্চারণ করিস, তুই জিহ্বা থেকে শব্দ উচ্চারণ করলেই আমি বুঝবো যে আমার ডাকে ভক্ত হরি বল। তখন তুই উচ্চারণ করবি ওই জিহ্ব থেকে যে শব্দটা বের করবি ওইটাই পরোক্ষভাবে আমার নাম ডাকা। এখন এই করে, এখন এ করলে ওই উলোধ্বনি সকাল বিকাল করে, যে সময় উলোধ্বনি করে, উলোধ্বনি করলে তার ওই বিমোচনেরও কোনো সমস্যা নাই নাকি হরে কৃষ্ণ? সে তো আর বোঝে না যে ডাকি, সে তো জানে যে আমরা শব্দ করে জিহ্ব দিয়ে, কিন্তু শব্দটাই যে পরোক্ষভাবে আমার ভগবানের নাম তা তো আরও বোঝে নাই। আর ভগবান বলতেছে তাই সেই উলোফি যে জিহ্ব থেকে শব্দ করছিল, এই জন্য তাকে বলা হয় উলোধ্বনি, উলু
উলু নামে মহিলার জিহ্ব থেকে যে শব্দটা বের হইছিল সেই শব্দটাই হলো উলুর ধ্বনি। এটা মাঙ্গলিক ভগবানের কৃষ্ণেরকে ডাকা। আপনি এখানে বসে রয়েছেন, আপনি পরোক্ষভাবে যদি এটা ডাকেন, এটা উলুর ধ্বনি করলে ভগবানকে ডাকা হয়। আর বাবা জেরে তো ধ্বনি দেয়, উলুর ধ্বনি আর হরির ধ্বনি এই দুটো যদি মিশ্রিত হয়ে যায় তাই তো আমার গোবিন্দের কৃপা হতে পারে নাকি হরি বল রাধে রাধে। তাই আমরা মাঙ্গলিক অনুষ্ঠানে এসে আমরা যেন কখনো ভুল না করি মা হরে কৃষ্ণ, আমরা যেন উলুর ধ্বনি দেই। যখন মনে করেন ই হবে তখন আমরা উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে আসর একাকার করে ফেলবো। তখন গোলক বৃন্দাবনে ভগবান থাকলে উনি নামতে বাধ্য হবে, জয় রাধে জয় নিতা জয় গুরু। তাই সবার যে যেখান থেকে আসছেন সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সবাই নিরোগ হন, সবার প্রতি আমার গোবিন্দের করুণ অঝরে ঝরে পড়ুক, এই প্রার্থনা আমি রাধা মাধবের কাছে রেখে অনুষ্ঠান করে শেষের পথে নিয়ে যাব। তাই সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু, সবার মঙ্গল কামনা করি। আর আপনারা সবাই আপনাদের চরণধুলি আমার মাথায় দিয়ে ত্রুটি বিচ্যুতি সব মার্জনা করবেন আপনাদের চরণধুলি দিয়ে, এই প্রত্যাশা আপনাদের শ্রীচরণে রেখে আজকের ভাগবতকে আমি বিশ্রামে নিলাম। হরে কৃষ্ণ জয় রে ধর্মাদ শ্রীমদ ভাগবত প্রীতি প্রমানন্দ হরি বলো।